আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব ভালো আছি। আর ব্যাপারটা হচ্ছে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। যাই হোক, আমরা সরাসরি ভিডিওতে প্রবেশ করি বেশি কথা না বলে। আগের ভিডিওতে আমি জানিয়েছি হচ্ছে কেমন ধরনের খাদ্য, খাবার, রাতের খাবার, বিকালের খাবার, তিন চার বেলা যে আমরা খাবারটা খেয়ে থাকি, তো ওটার ব্যাপারে বলা হয়েছে কোনটার খাবার কেমন কি নাম আর কি, সকালের খাবারকে কি বলে, রাতের খাবারকে কি বলে, সবকিছুই বলা হয়েছে। রান্নাঘর সম্পর্কে আলোচনা করা হয়েছিল। এইটা হচ্ছে সেই খাবারের পার্ট টু, খাবারের পার্ট টু। আমরা এবার খাবার নিয়ে বিশ্লেষণ করব। হ্যাঁ, কোনটা কেমন খেতে, তারপর হচ্ছে মিষ্টি ঝাল, টক তিতা কি বলা হয়, এগুলো নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি খুব বুঝিয়ে বলবো, যাতে করে আপনারা যারা আগের থেকেই ভাষা জানেন তারাও হয়তো বা অনেকটা ক্লিয়ার হতে পারবেন। শুধু নতুনদের জন্য না, যারা আগের থেকেও, আমার ভিডিওগুলো কিন্তু আমি ওইভাবেই করি, নতুন এবং পুরাতন সবার জন্য একদম ঠিক আছে। যারা পুরাতন কিন্তু কথার ভিতরে একটু সমস্যা আছে, গুছিয়ে বলতে পারেন না, অথবা আসল অর্থটা জানেন না, ডিপলি জানেন না, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো আমি মনে করি অবশ্যই কাজে দিবে। তো আপনাদের কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই ভাইয়া ইনবক্সে জানাবেন। ওকে, চলুন। তো আমরা তো খাবার খেয়ে থাকি, তো বলতে হবে না যে আমার খাবারটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ। তো যদি খাবারটা সুস্বাদু হয়ে থাকে, এই সুস্বাদু খাবারকে বলা হয় হচ্ছে সডাপ, সুস্বাদু বা মজা। উ খুব মজা, বউ বানিয়া সডা, হু খুবই মজা। মালয়েশিয়ানে বলে না হু বানিয়া সডা, এই বানিয়া সডা মাকানানি, খুবই মজাদার খাবারটা নিয়ে। সেই সডাপ মানে হচ্ছে সুস্বাদু, সডাপ। বিলাসবহুল বা দামি খাবার, বিলাসবহুল বা দামি খাবার, বিলাসবহুল বা দামি খাবারকে মাকানান মেওয়াহ বলা হয়, মাকানান মেওয়াহ। এখন এই বিলাসবহুল যে কোনো কিছুকেই বলা হয় মেওয়াহ, যেমন রুমাহ মেওয়াহ, খুবই বিলাসবহুল বাড়ি, বাজু মেওয়াহ, জামা কাপড়ের হচ্ছে বিলাসবহুল জামা কাপড়। হ্যাঁ, এবার গরম এবং ঠান্ডা খাবারের ভিতর ঠান্ডা এবং গরম খাবার থাকে। সেক্ষেত্রে গরম হচ্ছে পানাস, পানাস পানাস মানে হচ্ছে গরম, ঠান্ডা হচ্ছে সেজু। তো দেখা গেল যে আয়ের সেজু মানে হচ্ছে ঠান্ডা পানি, আয়ের পানাস মানে হচ্ছে গরম পানি। হ্যাঁ, এই খাবারকে আমরা কিভাবে অনুভব করি, স্বাদ, আমরা খাবারের স্বাদ নেই, তো স্বাদটাকে বলা হয় রাসা, রাসা। রাসা মানে হচ্ছে স্বাদ, কিন্তু অনুভব করাকেও বলা হয় রাসা, একই ব্যাপার। এই অনুভব করা অথবা হচ্ছে স্বাদ, এই সবগুলোকেই বলা হয় রাসা। রাসা মানে হচ্ছে অনুভব করা অথবা স্বাদ। যেমন মালয়েশিয়ান ভাষায় কিছু সেন্টেন্স যদি তৈরি করতে চাই, তাহলে হবে হচ্ছে সাইয়া রাসা সেডি, আমার খারাপ লাগতেছে বা আমার দুঃখ লাগতেছে, সেডি মানে দুঃখ। তো সাইয়া রাসা সেডা, আমার মজা লাগতেছে, মানে খাবারটা খেয়ে আমার স্বাদ লাগছে। সেই স্বাদ এবং অনুভব এই জন্য একই হবে। এখন অনুভূতি যদি বলতে চান, তাহলে অনুভূতিটা কি হবে? অনুভূতি, অনুভব এবং অনুভূতি কিন্তু দুইটা আলাদা জিনিস। হ্যাঁ, অনুভূতি। তো সেই ক্ষেত্রে পরাসান, পরাসান মানে হচ্ছে অনুভূতি, অনুভবের অন্যরূপ হচ্ছে অনুভূতি। সেই অনুভূতিটাকে বড় করে বলা হয় পরাসান। তো রাসা মানে হচ্ছে অনুভব করা, আর অনুভূতি মানে হচ্ছে পরাসান। তো সেই ক্ষেত্রে অনেকে বলে থাকে সাইয়া পুনাটা পরাসান, আরে আমারও তো অনুভূতি আছে, সেবাব সাইয়ানি মানুষিয়া, কারণ আমি হচ্ছে মানুষ, সায়াপুন মানুষিয়া যুগা, আমিও তো মানুষ, সায়াপুন আডা প্রাসায়ান, আমারও অনুভূতি আছে। এটা সাধারণত মালয়েশিয়ান ফিল্মগুলোতে দেখবেন, মেয়ে নায়করে বলতেছে তুমি আমার সাথে এরকম করলে, আমার অনুভূতি তো আছে, সাধারণত হয় যেটা আর কি। আবার নেক্সটে আমরা যাই মিষ্টি, মিষ্টিকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? মিষ্টিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানিস, মানিস। ঝালকে বলা হয় পডাস, পডাস। ঝালকে বলা হয় পডাস। এই ঝাল কিন্তু সেই আস্ত ঝাল না, যেটা ঝাল লাগে আর কি, আমরা যে ঝালটা অনুভব করি সেটাকে বলা হয় পডাস, আর মিষ্টিকে বলা হয় মানিস। তো মিষ্টি জাতীয় খাবারের ভিতর আছে কি চিনি, চিনিকে বলা হয় গুলা, মালয়েশিয়ান ভাষায় চিনিকে বলা হয় গুলা, গুলা বানিয়া মানিস, চিনি অনেক মিষ্টি। মরিচ, আমরা যেহেতু ঝাল সম্পর্কে জানলাম, তাহলে মরিচ কি কি বলে? মরিচকে লাডাও বলা হয়, চিলিও বলা হয়, চাবাইও বলা হয়। এই লাডা, চিলি, চাবাই, আপনি যেটাই বলেন না কেন, এই মরিচই বুঝানো হবে। এক এক জায়গায় এক এক রকম বলে। অনেকে বলে ভাই গোল মরিচকে বলা হয় লাডা, নো, গোল মরিচ মানে হচ্ছে লাডা হিতাম, লাডা হিতাম মানে হচ্ছে গোল মরিচ। তো আমি এইসব ধরনের তরি তরকারির ব্যাপারে যখন ভিডিও তৈরি করব, এগুলোকে আমি পুরোপুরি ক্লিয়ার করে দিব। হ্যাঁ, তো আপনি সাধারণত মালয়েশিয়াতে মরিচ বলতে আপনি লাডা অথবা চিলি বলতে পারেন, যদিও চিলি মালয়েশিয়ান শব্দ, সরি ইংলিশ শব্দ, তবে মালয়েশিয়াতে ব্যবহার করা হয়ে থাকে।
কোনো ব্যাপার না, তবে আপনি লাডাখ দিয়ে সব জায়গা চালাইতে পারবেন অথবা চিলি দিয়ে সব জায়গা চালাইতে পারবেন, মরিচের ব্যাপারটা। এবার কি আসছে স্বাদ, নোনতা স্বাদ। আমি কিন্তু স্বাদ নিয়ে কথা বলতেছি, কি ধরনের স্বাদ আমরা খাবারে পাই। নোনতা, নোনতাকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় মাসিন, মাসিন। নোনা 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 মাছ করা বলে ইকান মাসিন, ইকান মাসিন। যদি কিনা লবণ পানি হয় সেটাকে বলা হয় আয়ের মাসিন, কারণ আয়ের মানে হচ্ছে পানি। লবণকে বলা হয় গারাম, লবণকে মালয়েশিয়ান ভাষায় বলে গারাম। এবার হচ্ছে তিতা, তিতা আমরা অনুভব করে থাকি, যেমন মিষ্টি তেমন লবণ তেমন অন্যান্য স্বাদের সাথে আমাদের তিতাটাও কিন্তু থাকে। এই তিতা হচ্ছে পাহিত, পাহিত পাহিত হচ্ছে তিতা। কোনো কিছু খাচ্ছেন, যদি আপনার তিতা লাগে তাহলে আপনি বলতে পারেন পাহিলা, হ্যাঁ খুবই তিতা। হ্যাঁ, লা কথাটা হচ্ছে রে, মানে বাংলাদেশের ভাষায় যেটাকে রে বলি না আমরা, কু তিতা রে, ওরা বলে পাহিলা। এবার হচ্ছে তিতা যদি কি হতে পারে, তিতা জাতীয় অনেক কিছু আছে, কিন্তু আমি এখানে ওষুধ দিয়েছি, কারণ ছোটবেলায় পড়েছি মন্ডা মিঠাইতে তো সেথা ওষুধ লাগে ভালো, উল্টা ওই যে সেই মজার দেশ, তো ওষুধটা হচ্ছে তেতো হয় সাধারণত, তাই না? তো এই ওষুধটাকে বলা হয় উবাত, উবাত মানে হচ্ছে ওষুধ, মালয়েশিয়ান ভাষায় ওষুধকে উবাত বলা হয়। এবার সব ধরনের স্বাদ আমরা জানলাম, নুনতা জানলাম, চিতা জানলাম, ঝাল জানলাম, মিষ্টি জানলাম। এখন আর একটা আছে, সেটা হচ্ছে পানসে। পানসে মানে কি, নিঃস্বাদ, কোনো স্বাদ নাই, স্বাদই লাগে না। আখ খাচ্ছেন, ভাই এ আখ তো মিষ্টি না, এটা পানসে লাগতেছে, সেই পানসে হচ্ছে এটা। এই পানসেটাকে বলা হয় তাওয়ার, টাওয়ার না কিন্তু আবার, হ্যাঁ সেই টুইন টাওয়ার না, তাওয়ার, তাওয়ার। এই টি কে ওরা উচ্চারণ করে ত, ত তাওয়ার মানে পানসে। ও মাকানা নিনি তাওয়ার লা, এটাকে এই এই খাবারটা পানসে এরকম বলতে পারেন। হ্যাঁ, এই ফলটা খুবই মিষ্টি, যদি বুঝে বলতে চান যে এই ফলটা খুবই মিষ্টি। যেমন আমরা চারটা স্বাদ জানলাম, এই চারটা স্বাদের বিশ্লেষণ এখন করব। এই ফলটা খুবই মিষ্টি, যদি বুঝিয়ে বলতে চান, বুয়াহিনী মানিস সাঙ্গাট, বুয়াহিনী মানিস সাঙ্গাট। এই বুয়া মানে হচ্ছে ফল, বুয়া মানে হচ্ছে ফল, আর এই সাঙ্গাট মানে হচ্ছে খুবই, বানিয়া মানে হচ্ছে অনেক, কিন্তু এই সাঙ্গাট মানে হচ্ছে খুবই। বুয়াহিনী এই ফলটা, ইনি মানে হচ্ছে এটা, বুয়াহিনী মানে হচ্ছে এই ফলটা, মানিস সাঙ্গাট খুবই মিষ্টি। অতিরিক্ত ঝাল, খাইতে গিয়ে খাইতে পারতেছি না, মুখ শোষাইতেছি, এরকম শোষাচ্ছেন মনে করেন, তো যদি বলতে চান যে ভাই এত ঝাল কেন রে, কি হয়েছে, এটা পারতেছি না সহ্য করতে, সেক্ষেত্রে বলতে পারেন তোর লালু পড়াস, তোর লালু পড়াস। তোর লালু মানে হচ্ছে অতিরিক্ত, তোর লালু মানে হচ্ছে অতিরিক্ত। তবে আপনি এখানে সেই সাঙ্গাট ব্যবহার করতে পারেন, সাঙ্গাট পড়াস, সাঙ্গাট পড়াস মানে হচ্ছে অনেক, বহুত, খুবই, খুবই ঝাল। তো এই তের লালু মানে হচ্ছে সেই অতিরিক্ত আর কি, হ্যাঁ তের লালু। আর ওই সাঙ্গাট মানে হচ্ছে খুবই, বাইনা মানে হচ্ছে অনেক। তো তের লালু পড্ডাস মানে হচ্ছে অতিরিক্ত ঝাল, অতিরিক্ত ঝাল। এখন ঝাল তো মনে করেন যে এটা লাগলো, কিন্তু মুখ জলে না, অনেক সময় জ্বলা পোড়া করে, এই জ্বলা পোড়াওটা তো বুঝতে হবে। যদি ঝাল যদি মুখে লাগে তাহলে সেই মুখ তো ঝাল লাগতেছে, কিন্তু অনেক সময় বলে না মুখ জ্বলতেছে, চোখ জ্বলতেছে ঝালের গুড়ি লেগে গেলে, সেটাকে কি করে বুঝাবেন আপনি, সেটাও তো বুঝাইতে হবে। তো সেটা যদি বুঝাতে যান, ঝাল লাগা, জ্বলা, জ্বলা পোড়া করা, জ্বালা পোড়া করা, সেটাকে বলা হয় পড্ডিহ, পড্ডিহ। পড্ডিহ মানে হচ্ছে কি, ঝাল লাগা অথবা জ্বলা, পড্ডিহ। আর পড্ডাস মানে শুধুমাত্র ঝাল, যেটাকে আমরা বললাম, তার মানে পড্ডাস মানে হচ্ছে ঝাল, আর পড্ডিহ মানে হচ্ছে জ্বলা পোড়া করা, প্রায় কাছাকাছি না, খুব একটা কষ্ট না আমার যা মনে হয়। যদি কিনা আপনারা চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, প্রয়োজন হলে দুইবার দেখবেন ভিডিওটা, কারণ এটা টেনে টেনে দেখবেন কোনটা কেমন কি সেটা বোঝার চেষ্টা করবেন, এবং যেটা না বুঝবেন সেটা অবশ্যই কমেন্ট করবেন, আমি সেগুলোর উপর ভিত্তি করে আবার নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। আবার যারা মালয়েশিয়ান ভাষা বোঝেন তারা কিপটামি না করে অবশ্যই একজন আরেকজনকে জানতে সুবিধা আর কি সহযোগিতা করবেন, তাহলে দেখবেন জিনিসটা অনেক সহজ হচ্ছে। একটু লবণ দাও, একটু লবণ দাও, নোনতা কম হয়েছে, দেখা গেল লবণ কম দিছে, বেশি লবণ হয় নাই, মানে নোনতা কম হয়েছে, সেক্ষেত্রে বলতে হবে বাগি গারাম সিকিত, বাগি মানে দেওয়া, গারাম মানে হচ্ছে লবণ, সিকিত মানে হচ্ছে অল্প বা কিছু, বাগি গারাম সিকিত কিছু লবণ দাও, কুরাং মাসিন লা, কুরাং মানে হচ্ছে কম, সিকিত মানে হচ্ছে অল্প, কুরাং মানে হচ্ছে কম, সিকিত মানে হচ্ছে অল্প, কুরাং মানে হচ্ছেও অল্প যদি আপনি বলতে চান, কিন্তু এই কুরাং মানে হচ্ছে, কুরাং মানে আর এই সিকিট মানে কি আপনাদের মাথায় ধরতেছে, একটু চিন্তা করেন তো।
আচ্ছা আমি ভাঙায় দিচ্ছি, এই চিকিত মানে হচ্ছে অল্প, আর এই কুরাং মানে হচ্ছে কম। তো এই জিনিস দুটা জিনিসের ভিতর পার্থক্য বুঝতে গেলে আপনাকে অবশ্যই বারবার করে এটা নিয়ে স্টাডি করতে হবে। যেমন সায়া আরা ডুয়ের শিক্ষিত, আমার অল্প টাকা আছে, সায়া কুরাং মাকান, আমি এখানে কম খাই, তো একই ক্যাটাগরি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মাথা গুলিয়ে যাবে, বোঝার চেষ্টা করলেই হবে। বাগি গারাম শিক্ষিত, একটু লবণ দিন, কুরাং মাসিন লা, লবণ কম হয়েছে, লবণ কম হয়েছে। গিলতে পারছি না, গিলতে পারছি না, কারণ খুব তিতা। অনেক সময় না বেশি তিতা এই জন্য ওগড়ায় দিই আমরা, গিলতে পারতেছি না, এটা কি করে বুঝাবো? যদি ডাক্তারের কাছে যাওয়া হয়, অনেক সময় ডাক্তারে বলে যে আমি খেতে পারি না, সায়া তাবুলে মাকান, আমি খেতে পারি না। তো যদি বলে যে কেন, কেনাপা তাবুলে মাকান, কেনাপা তাবুলে মাকান, কেন খেতে পারো না, তো আপনাকে তো বলতে হবে আমার তো জ্বর হয়েছে, মুখে সবকিছু তিতা লাগে, তো ওটা তো বলতে হবে। সেটার জন্য বলতে হবে তা বলে তেলান, তা বলে তেলান, গিলতে পারি না, তা বলে পারি না, তেলান গিলতে, তেলান মানে হচ্ছে গেলা, তা বলে তেলান গিলতে পারি না, সেবাব কারণ পাহিট সাঙাট, কারণ খুবই তিতা, খুবই তিতা থাকার কারণে গিলতে পারি না। এবার হচ্ছে পানসে, একটুও স্বাদ নাই, পানসে লাগে। একটা খাবার খাচ্ছেন কোনো মজা নাই, সেটা যদি রিভিউ দিতে চান তাহলে হবে হচ্ছে একটুও স্বাদ নাই, পানসে লাগে। শিক্ষিত পুন তাসডা, এই যে কিন্তু সেই শিক্ষিত একটু আগে যেটা নিয়ে আপনাদের মাথায় গন্ডগোল পাকায় দিছি, এই চিকিত মানে হচ্ছে একটুও, মানে স্বল্প, অল্প। হ্যাঁ, এই একটুও মানে হচ্ছে অল্প, আর ওটা এই যে কুরাং মানে হচ্ছে কম, অল্প আর কমের ভিতর পার্থক্যটা কি এবার মাথায় আসছে? ওকে, তো শিকিত মানে হচ্ছে একটু, শিকিত পুন একটু ও, এই পুন মানে হচ্ছে ও, আমরা বলি না এটাও সেটাও আমাকেও, সেই ও মানে হচ্ছে পুন, মালয়েশিয়ান ভাষায় পুন। শিকিত পুন তাসডাব, একটুও মজা নাই, রাসা তাওয়ার, রাসা তাওয়ার মানে লাগছে পানসে, পানসে লাগছে, একটুও স্বাদ নাই। শিকিত পুন তাসডাব, একটুও স্বাদ নাই, রাসা তাওয়ার লাগছে হচ্ছে পানসে। এখন অনেক সময় ওরা টান দিয়ে বলে রাসা তাওয়ার, যা যা মানে হচ্ছে ওই যে সেই রে, বাংলা ভাষায় যেটাকে আমরা বলি রে, পানসে রে ব্যাপারটা, হ্যাঁ খাবারটা খুবই পানসে রে, তো সেই ব্যাপার, রাসা তাওয়ার লা, অথবা রাসা তাওয়ার যা, তাওয়ার সাহাজা, যেটা আপনি বলেন। এই 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 ব্যাপার, খুঁটিনাটি ব্যাপার নিয়েও আমি ভিডিও তৈরি করব, পার্ট বাই পার্ট সবই আসবে ইনশাল্লাহ, সব আসবে। মালয়েশিয়ান ভাষার খেতা ছিঁড়ে ভুড়ে সেটাকে আমরা নিয়ে মোটামুটি অপারেশন করব, সব কিছু নিয়ে পার্ট বাই সব কিছু শিখবো। এখন যদি বলতে চাই আমি একদিনে তিনবার খাই, আমি একদিনে তিনবার খাই, সায়া মাকান তিগা কালি সেহারি, সায়া মাকান তিগা কালি সেহারি, সায়া মাকান আমি খাই তিগা কালি তিনবার, সেহারি একদিনে, সেহারি একদিনে। এখন আপনি বলবেন সে কেন হলো, সাতু মানে হচ্ছে এক, তো সেহারি মানে হচ্ছে একদিন, সাতু মানে এক, আবার এই সে মানেও এক, কিন্তু গুনার সময় মালয়েশিয়ানরা গুনে থাকে স ডুয়া তিগ আলি মেন না তুজো, এরকম সাতু ডুয়া তিগা খুব কমই গুনে, কিন্তু ওরা বলার সময় ওরকম গুনার সময় বইয়ে গুনে, কিন্তু বলার সময় বলে হচ্ছে সে অরাং একজন, হ্যাঁ সে গুনি এক বস্তা, ঠিক ওইভাবে। তো আমি যখন গুনার ভিডিও তৈরি বানাবো তখন অবশ্যই এইটা নিয়ে আমি ক্লিয়ার করে দিব। আর একটা কথা, আপনারা নিজেরা শিখলে তো শুধু হবে না ভাইয়া, অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের শেখানোর চেষ্টা করবেন, হয়তো বা তারা অনেক উপকৃত হবে, অনেক উপকৃত হবে। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আর অবশ্যই আমাকে টিপস দিবেন যে কেমন করে ভিডিও বানালে আরো বেশি ভালো হয়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে সাথে আপনি বেল আইকনটি টিপে দিতে পারেন, যাতে করে নতুন সব ভিডিওর আপডেট আপনি পেতে পারেন। আর যদি আপনি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।